Assalamu'alaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي الأمين صلى الله عليه وسلم ومحمد فكم بين الناس. আজকের দিনই বৈঠকের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখে প্রবিষ্ট অত্র এলাকার দিন দরদে মুসলিম রাত্রি মণ্ডলী, পর্দার অন্তরালে সহজ সরল মা ও ভগ্নীগণ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অপার মহিমায় আমরা আমাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা কর্তন করে এই দিনই কথা শোনার জন্য এখানে উপস্থিত হতে পেরেছি, যার ওই কান্তিক অনুগ্রহে এটা সম্ভব হয়েছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকর সবাই করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে দরুদ এবং সালাত বর্ষিত হোক, যিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসূল, যার পরে আর কোন নবী বা রাসূল এ পৃথিবীর মাটিতে আগমন করবেন না। সেই মানবতার মুক্তির দূত নবী দুজাহান জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক সবাই বলি আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনাদের সামনে কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরা হাজার, এর 21 নম্বর আয়াত পঠিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত হাদিসের ছোট্ট একটি টুকরা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে। এরই আলোকে উসওয়ায়ে হাসানা বা রাসূলের আদর্শের উপরে একটি সংক্ষিপ্ত আলোচনা পেশ করেই আমি আমার আজকের দায়িত্ব সম্পন্ন করতে সচেষ্ট হব তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শের নমুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আল্লাহর খুশি অর্জন করতে চায়,
যে ব্যক্তি আখিরাতের মুক্তি হাসিল করতে চায় তাদের জন্য। ওয়াযাকারাল্লাহা কাসীরা, আর যারা অধিক হারে আল্লাহ পাকের জিকির সম্পন্ন করতে চায় তাদের জন্য উত্তম আদর্শের নমুনা রয়েছে কার ভিতরে? রাসূলের ভিতরে। কার ভিতরে? রাসূলের ভিতরে। ওই একই সূরা সূরা হিজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَن يَعْصِ اللَّهَ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا مَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ, কোন মুমিন নর নারীর জন্য এটা সহনীয় নয়, এটা অনুমোদিত নয় যে ইদা কাদ আল্লাহ ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ এবং তাদিয় রাসূল কোন ব্যাপারে সিদ্ধান্ত দান করবেন, আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের সিদ্ধান্তের ভিতরে নিজস্ব কোন মতামত চরিতার্থ করা। আল্লাহ এবং তাদের রাসূল কোন সিদ্ধান্ত দেওয়ার পরে, কোন নির্দেশ দেওয়ার পরে কোন মুমিন নর নারীর জন্য সেই ব্যাপারে নিজস্ব মতামত প্রদান করার কোন এখতিয়ার নাই। আপনারা খুলে দেখেন আয়াত, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا। এরকম যদি কেউ করে, আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে, নিজস্ব মতামতের আলোকে আল্লাহ এবং তদীয় রাসূলের সিদ্ধান্তকে যদি মিলান করে দেয়, অকার্যকর করে দেয়, স্থগিত করে দেয়, নিজের চিন্তা চেতনা নিজের রায়টাকেই যদি প্রাধান্য দেয়, তাহলে সে প্রকাশ্য ভ্রষ্টতার ভিতরে নিপতিত হবে। 36 নম্বর আয়া আজা, আগেরটা 21 নম্বর আয়া আজা। তাহলে আদর্শ মানতে হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কারণ 21 নম্বর আয়াতে আহজাবে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শের নমুনা। ও ফি আসহাবিহি, ফি রাসূলিল্লাহি ও ফি আসহাবিহি আল্লাহ বলেন নাই, তার সাহাবীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ কথা বলেন নাই, শুধু রাসূল পর্যন্ত বলে থেমে গেছে। রাসূল পর্যন্ত বলে থেমে গেছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এককভাবে আল্লাহ প্রেরিত পয়গম্বর, আর কেউ নন, তার সাথীদের ভিতরে আর কেউ নন। হ্যাঁ, অনেক উন্নত চরিত্রের অধিকারী তারা হয়েছেন স্পর্শমণির পাশে থাকলে, যেমন পাথরও সোনা হয়ে যায়, পাথরও কয়লাও মুক্ত হয়ে যায়, মুক্তা।
তো এই স্পর্শমণি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে থেকে পাশে থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ পাকের অনেক অনেক ভালোবাসার পাত্র হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাকের কাছে তারা অনেক প্রিয় বান্দা হিসাবে গণ্য হয়ে গিয়েছিলেন, যে কারণে আসমান থেকে তারা জীবিত থাকা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জান্নাতের খোঁজ খবর দিয়ে দিয়েছেন, ঠিক না? এরকম দশজন সাহাবী আছেন না যারা জীবিত থাকা অবস্থায় জান্নাতের খোঁজ খবর পেয়েছেন? তাদেরকে কি বলা হয় আরবিতে বলেন তো? আশারা মুবাশশারা, আশারা মানে দশ, মুবাশশারা মানে খোঁজ খবর প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত। তাহলে সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবী রয়েছে, এই দশজন সাহাবী জীবিত থাকা অবস্থায় জান্নাতের খোঁজ খবর পেয়েছিলেন। তার মানে এই না যে এরাই শুধু জান্নাতে, অসংখ্য সাহাবায়ে কেরাম তারা জান্নাতে প্রবেশ করবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেছেন, অনুসরণ করেছেন তার কাছে থেকে। আজকেও বিশ্বনবীর আদর্শকে যদি আমরা সমুন্নত করতে পারি, উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শের প্রতীক হিসাবে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, আল্লাহর ফজলে করমে আল্লাহ আমাদেরকেও জান্নাত খোশ নসিব করে দেবেন। সবাই বলি ইনশাআল্লাহ। উম্মতের যে কোনো মানুষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন উম্মতের শ্রেষ্ঠ মানুষ, নবীদের তবকা বাদ দিয়ে গোটা পৃথিবীতে সাধারণ যত মানুষ আছে তার মধ্যে আবু বকর হচ্ছেন সবচেয়ে বড় মানুষ, সবচেয়ে রেকটিফাইড পারসন, সবচেয়ে বিশুদ্ধ মানুষ। তারপরেও এই মানুষটা নবীর সমকক্ষ কি হতে পারবে? রাসূলের সাথে তার তুলনা করা যাবে না। রাসূল হচ্ছেন অতুলনীয় এমন একজন ব্যক্তিত্ব যাকে আল্লাহ সুবহানাহু তাআলা নবুয়ত দিয়ে প্রেরণ করেছেন এই পৃথিবীর মাটিতে, যার আদর্শ অনুসরণের জন্য আল্লাহ সুবহানাহু তাকদির দিয়েছেন, যার অনুসরণের মাধ্যমে, যার আদর্শের অনুশীলন অনুসরণের মাধ্যমেই জাতির মুক্তি রয়েছে, অন্য কারোর আদর্শ অনুসরণের ভিতরে নয়। সম্মানিত সুধী, আমরা আজকে জাতির সামনে এই একটা আবেদন পেশ করে থাকি, আসুন আমরা মুসলিমরা পরস্পর সব ভাই ভাই, পৃথিবীর যে প্রান্তে মুসলিম হই না কেন, আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সুন্নাকে অনুসরণ করি। ওয়ান আল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى هواه تبعا لما جئت به. مشكات شريف باب الاعتصام بالكتاب والسنه, كتاب والسنه কে আপনি ধরে বুঝাই, এখানে হাদিসটা পাওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ভিতরে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমার আনিত বিধানের অনুসরণ না করবে। রাসূলের আনিত বিধান ওহী, আল্লাহর ওহী কার কাছে এসেছে? কার কাছে এসেছে? রাসূলের কাছে এসেছে, রাসূলের কাছে এসেছে আল্লাহর ওহী। ডাইরেক্ট যেটা ওটা হচ্ছে মাতলু, ইনডাইরেক্ট যেটা হাদিসের নির্দেশনা আল্লাহ নবী দিয়েছেন ওটা হচ্ছে বাইরে মাতলু। এই দুটোর সমন্বয়েই হচ্ছে ওহি। আল্লাহর ওহির অনুসরণ ব্যতিরেকে পৃথিবীর কোন মুসলমানের মুক্তি নিশ্চিত হবে না, এটাই আল্লাহর বাণী। বিশ্বনবীর মতো কোন মানুষ
পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেন নাই আর কিয়ামত সার উদয় কাল পর্যন্ত করবে না। এ ব্যাপারে শুধু মুসলমানরা না অমুসলিম পণ্ডিতরাও ঐক্যমত পোষণ করেছেন, জোরে কর আলহামদুলিল্লাহ। একজন অমুসলিম পণ্ডিত রয়েছেন বিশ্ববরেণ্য পণ্ডিত, তার নাম মিস মাইকেল এইস হার্ট। মাইকেল এইস হার্ট তিনি একটা গ্রন্থ লিখেছেন, তার নাম হচ্ছে দি হান্ড্রেড, একশত জন মনীষীর জীবনী। সেখানে তিনি এক নম্বর সিরিয়ালে যার নাম খানা এনেছেন, তিনি হচ্ছেন আওয়ার আলী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান মানুষ তিনি, তার জাতির লোকেরা তাকে জিজ্ঞেস করলো, হে মাইকেল এইস হার্ট, আপনি খ্রিস্টান মানুষ, আপনার আমার নবী হচ্ছেন জিসাস ক্রাইস্ট, আমাদের ঈসা আলাইহিস সালাম হচ্ছে তাদের নবী, তারা তাকে জিসাস ক্রাইস্ট হিসাবে সম্বোধন করে, তো আপনি আমাদের নবীর নামটা এক নম্বরে না এনে মুসলমানদের নবীর নাম এক নম্বরে আনলেন কেন? মিস্টার মাইকেল এইস হার্ট সংক্ষেপে উত্তর দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ দ্য গ্রেটেস্ট অল ওভার অফ দ্য ওয়ার্ল্ড ফর এভার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন ব্যক্তি যিনি সর্বকালে সর্বযুগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। দেখেন তার ব্যাপারে অমুসলিম পণ্ডিতদের বক্তব্য দেখেন। মিস্টার বার্নার্ড শ ইউরোপের একজন স্বনামধন্য পণ্ডিত, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, তার জ্ঞান গরিমার জন্য তিনি সারা পৃথিবীতে বিখ্যাত। তিনি দার্শনিক ভাষায় তার বইতে লিখে গেলেন, আই বিলিভ দ্যাট অফ এ ম্যান লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার টু অ্যাসুম দ্য ডিক্টেটরশিপ অফ দি মডার্ন ওয়ার্ল্ড, হি উড সাকসিড ইন সলভিং দ্য প্রবলেম ইন এ ওয়ে, হি উড সাকসেস, হি উড সাকসেস। এরপরে আর কিছু কথা রয়েছে যা এই মুহূর্তে আমার স্মরণ আসছে, মাস্ট নিডেড পিস এন্ড হ্যাপিনেস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকম কোন পণ্ডিত, এরকম কোন ব্যক্তি, এরকম কোন মানুষ যদি ডিক্টেটরশিপ অর্জন করতে পারতেন, একচ্ছত্র আধিপত্য লাভ করতে পারতেন, তাহলে আজকের এই অশান্ত পৃথিবীতে বহু সুখ শান্তি প্রতিষ্ঠিত হতো, শান্তির ফুলবুধারা সারা পৃথিবীতে সিঞ্চিত হতো, অশান্তি থাকতো না, নৈরাজ্য থাকতো না, মারামারি থাকতো না, হানাহানি থাকতো না, কাটাকাটি থাকতো না। এভাবে আরো বহু পণ্ডিতের উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করা যাবে, তারা অমুসলিম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা অত্যন্ত সন্তোষজনক বক্তব্য পেশ করেছেন। আমরা যারা মুসলিম আমাদের বক্তব্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। আমরা সবাই জানি, সবাই বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বা তার আদর্শ ছাড়া কারোর মুক্তি মিলবে না। কিন্তু আমরা যখন আমলি জিন্দেগিতে এসে আচার অনুষ্ঠান শুরু করি, তখন দেখা যায় রাসূলকে অ্যাভয়েড করে, রাসূলকে বাদ দিয়ে অন্যের মতবাদ, চিন্তা চেতনা, স্কুল অফ থট, তাদের গৃহীত সিদ্ধান্ত, এটাই আমরা অনুশীলন করে যাচ্ছি, যেটা ডাইরেক্ট কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক। বিশ্বনবী বললেন, ইদা দাখাল আহাদুকুমুল মসজিদ ফলিউসাল্লি রাকাতাইন ক্বাবলা আন ইয়াজলিসা, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবে, তখন বসার পূর্বে
দু রাকাত সালাত আদায় করবে। হাদিস কা রাসূলের, রাসূলকে মানার ব্যাপারে আমাদের কারোর কোনো কার্পণ্য নাই, দ্বিমত নাই। কিন্তু কে বা কারা বলেছে মসজিদে এসে একটু বসে নিতে হয়, তাই আমি ঠপাস করে গিয়ে আগে বসে পড়ি, তাহলে নবীজির কথাটা আমি অমান্য করলাম, রাসূলের কথাটা উল্টা কাজ আমি করলাম, কিন্তু নবী ভক্তির ব্যাপারে আমার কোনো কার্পণ্য, কোনো শিথিলতা, কোনো দ্বিমত আমি পোষণ করি না। রাসূলের কথা মানতে হবে, রাসূলকে ভক্তি করতে হবে, রাসূলকে শ্রদ্ধা করতে হবে। রাসূলের মতো কোনো মানুষ হয় না, রাসূলের কথার মতো কারোর কথা গুরুত্ব পাবে না, সব কিছুর ব্যাপারে আমি একমত। আমি যে কাজটা করে ফেললাম এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়ে গেল, উসওয়ায়ে হাসানা রাসূলুল্লাহর আদর্শের বিপরীত হলো, এটা আমি খবর রাখি না, কিংবা খবর রাখি আব্দুস সবুর চৌধুরী বলেছেন, বলার পরে আমি বলেছি সবাই বসে থাকে আমি ঢুকেই নামাজ পড়ব, কেমন দেখা যাবে? তো সবাই যেটা করে আমিও সেটা করি, এই আপনার উসওয়ায়ে হাসানা আর মানা হলো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অতএব আল্লাহ পাক বললেন উত্তম আদর্শের নমুনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ঢুকার সঙ্গে সঙ্গে মুসল্লি দু রাকাত সালাত আদায় করবে, অতঃপর বসবে, কবলা আইয়া জালেসা বসার পূর্বে দু রাকাত সালাত আদায় করবে। অনেক মসজিদে দেখা যায় লাল বাতি জ্বালানো আছে আর নিচে লেখা আছে সুন্নতের সময় নাই, তাই ওই মানুষটা ঢুকেই বসে পড়ে, আধ মিনিট হোক, 30 সেকেন্ড হোক, 25 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, 2 মিনিট হোক, ও বসে কাটিয়ে দেয়। অথচ নবীজির হাদিস বলছে ঢোকার সঙ্গে সঙ্গে দু রাকাত সালাতে দাঁড়িয়ে যাবে। জাহাঙ্গীর আলম সাহেব, এমন সময় আছে সামনে জামাত শুরু হতে, আমি যদি সালাত শুরু করে দেই সালাত শেষ করতে পারবো না, তার আগেই একামত হয়ে যাবে, তাহলে আর শুরু করে লাভটা কি? তাই একটু বসে আছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উকিমাতি সালাহ লা সালাতা ইল্লা বি সালাতিল মাকতুবা। যখন ফরজ সালাতের ইকামত হয়ে যাবে, ওই ফরজ সালাত ছাড়া আর কোন সালাত নেই। আপনি সুন্নাতের ভিতরে আছেন, আধা রাকাত হয়েছে, ছেড়ে দেন, ফরজ সালাতে শরীক হয়ে যান। আপনি সুন্নাতের ভিতরে আছেন, এক রাকাত হয়েছে, এক রাকাত বাকি, ছেড়ে দেন, ফরজ সালাতে শরীক হয়ে যান। আপনি দু রাকাত পড়েছেন, বৈঠকে বসেছেন, একমত হয়ে গেছে, ছেড়ে দেন, ফরজ সালাতে শরীক হয়ে যান। তাহলে আপনি যে তাহরিমা বেঁধে নিয়ত করলেন দু রাকাতের পূর্ণাঙ্গ সওয়াব আপনি পেয়ে যাবেন, জোরে করে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মাফিক আপনার মসজিদে ঢোকাটা হলো, সালাত হলো। আচ্ছা, তাহলে এই হাদিসের আলোকে আমরা কি পেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফরজ সালাতের ইকামত হয়ে গেলে লা সালাতা ইল্লা বিসালাতিল মাকতুবা, ওই ফরজ সালাত ছাড়া আর কোন সালাত চলবে না। আর কে বা কারা আপনাকে বলেছে যে ফজরের সুন্নত যদি কেউ না পড়তে পারে তো মসজিদে জামাত শুরু হয়ে গেছে, একামত হয়ে গেছে, তাহরিমাও হয়েছে, জামাত চলছে, ত
তখন আপনি তড়ি ঘড়ি করে বারান্দায় বা এক কোনায় গিয়ে দুরাকাত সুন্নত সালাত আদায় করে নেবেন। এরকম ফতোয়া আছে না নাই? আছে না? আর নবীজির ফরমান কি ছিল? ইদা উকিমাতুস সালাহ লা সালাতা ইল্লা বিসালাতিল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত হয়ে গেল, ফরজ সালাত ছাড়া আর কোন সালাত চলবে না, তাহলে দেখেন আপনি সালাত আদায় করে নবীজির ফরমান অনুযায়ী, আল্লাহ এবং তদীয় রাসূলের ফরমান অনুযায়ী আপনি সালাত আদায় করেন, আপনি সুন্নাত পড়েন রাসূলের ফরমান অনুযায়ী, আপনি মসজিদে যান, নবীজি বলেছেন মসজিদে গিয়ে পড়লে 27 গুণ সওয়াব বেশি, তাই কিন্তু আপনি এখানে গিয়ে কারোর কথায় উদ্বুদ্ধ হয়ে আপনি নবীজির সুন্নাতে উসওয়ায়ে হাসানার উল্টা আমলটা করে ফেললেন, উল্টা আমল করে ফেললেন, তাহলে কি রাসূলের শাফাআত পাওয়া যাবে? অনুসরণকারী উম্মতেরা খাইলে বেলু চিত্তে যারা নবীজির সুন্নাতকে অগ্রাধিকার দিয়েছে তারা পানি পান করবে, একদল মানুষ পানি খাওয়ার জন্য হাত বাড়িয়ে দেবে, নবীজিও তাদের দিকে পানির পাত্র লম্বা করে দিয়েছেন, হঠাৎ করে ফেরেশতারা বলবে হ্যায় নবী বিশ্ব নবী কাদেরকে আপনি পানি খাওয়াচ্ছেন, ইন্নাকা লা তাদরি মা আহাদাতু বাদাক, ও নবী বিশ্ব নবী আপনি জানেন না এই মানুষগুলো আপনার মৃত্যুর পরে আপনার সুন্নতের ভিতরে রদ বদল করে দিয়েছিল, এটাই হচ্ছে রদ বদল। আপনি কিন্তু নবীর পরে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা কোনো কিছু আপনার কমতি নাই, কিন্তু আপনি রদ বদল করে দিয়েছেন দিচ্ছেন, কে বা কারা আপনাকে বলেছে তাদের কথা? এই একটা দেখুন, আরেকটা বলি, অনেক মানুষ আছে সমাজে যারা আপনি আমি সুন্দরভাবে অজু করি সালাত আদায় করি এটা চায়, তো আপনাকে পরামর্শ দিচ্ছে নসিহাত করছে, ভাই আসেন আমরা অজু করি সুন্দরভাবে, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি, যদিও কথাটা সঠিক নয়, জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জানেন তো এটা, আর সালাত সিয়াম হজ যাকাত এগুলো হচ্ছে ওই চাবির দাঁত, দাঁত ছাড়া চাবি হয়, দাঁত ছাড়া চাবি হয়, চাবি যদি ভোঁতা হয় ভোঁতা, তাহলে ওই চাবি দিয়ে কি তালা খুলবে? আমি কিন্তু আব্দুস সবুর ভাইয়ের মতো আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি না বা পারছি না, আমি সাহিত্যের ভাষায় বইয়ের ভাষায় কথা বলছি, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। তো এই সালাত সিয়াম হজ যাকাত এগুলো হচ্ছে চাবির দাঁত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জান্নাতের চাবি। তো আসুন ভাই, নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর তাহারাত হচ্ছে সালাতের চাবি, পবিত্রতা, তা আমরা ভালো করে পবিত্রতা অর্জন করি। তা আপনি আমি বললাম বেশাক বেশাক, হ্যাঁ ভালো কথাই তো। তো ভাই আমাদের এই যে শীতকালের সময় শরীরের ত্বক অধিক হারে শুষ্ক থাকে, আমাদের পায়ের গোড়ালির উপরের অংশ এখানে অসংখ্য কুস্কি কুস্কি রয়েছে, ভাঁজ করা রয়েছে, এই ভাঁজের ভিতরে সহসায় পানি যায় না, ভাই আসেন আমরা এই পা টাকনোর উপর পর্যন্ত দুখানা আগেই ভিজিয়ে রাখি, বিগিনিং এ স্টার্টিং এ আমরা ভিজিয়ে রাখি,
কারণ ভিজে ওটা নরম হয়ে পড়বে। আর এদিকে অজু শুরু করে আস্তে আস্তে যখন শেষে গিয়ে পা ধৌত করব, তখন সহসা তাড়াতাড়ি করে পানি পৌঁছে যাবে ভাজের ভিতরে, তাহলে সব জায়গায় পানি পৌঁছে ভিজে যেতে সহায়ক হবে। সুতরাং কোথাও আর শুষ্ক থাকবে না চুল পরিমাণ, যদি শুষ্ক থাকে তাহলে তো অজু হবে না। সুতরাং আসেন আমরা এই পদ্ধতিতে অজু করি, আগে পদযুগলের টাকনুর উপর পর্যন্ত দৌত করে রাখি। আমরা বললাম সুন্দর যুক্তি, তো আমাদের কেউ কেউ দেখবেন অজুখানায় বসেই দুখানা পায়ের টাকনুর উপর পর্যন্ত আগে ধুয়ে ভিজায় রাখে, তারপর বিসমিল্লাহ বলে অজু শুরু করে এই হাতের কবজি দয় দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উসওয়ায়ে হাসানা, রাসূলের সুন্নাহ হচ্ছে অজুর প্রথমে হস্ত যুগলের কবজি যুগল, এই দু হাতে কবজি পর্যন্ত ধৌত করতে হবে শুরুতে। আর আপনি শুরু করলেন কি দিয়ে? উল্টা হলো না সোজা হলো? রাসূলের কাজের উল্টা করলেন না সোজা করলেন? রাগ করবেন না কেউ। এই দেখেন আমরা কিন্তু নবী ভক্তির নামেই করছি, নবীকে কেউ অভক্তি করে না যারা এই কাজ করে, কিন্তু যুক্তি, তারা যে যুক্তি খাড়া করেছেন এই যুক্তির আলোকে হাত ধোয়ার আগে পা ধুয়ে নিচ্ছেন। তাহলে রাসূলের পদ্ধতির উল্টো করা হলো, যারা উল্টো করেছি বা করছি তারা কি কিয়ামতের মাঠে রাসূলের শাফাআত পাবো? না। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না আপনার এই উম্মতগুলো আপনার পরে আপনার সুন্নাতকে কিভাবে বদলে দিয়েছিল, আপনার ফরমানকে আপনার উসওয়ায়ে হাসানাকে আপনার আদর্শকে কিভাবে তারা মিলান করে দিয়েছিল। এখন আসেন, যদি কোনো মুফতি সাহেব আমার মতো জুব্বা কব্বা আবায়া পরে এসে আপনাদের সামনে বলে মাইসব শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজুর শুরুতে দু হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হবে, এ কথা ভুল। আসুন, পদযুগলের টাকনুর উপর পর্যন্ত ধৌত করতে হবে এটাই সঠিক। আসেন আমরা পায়ের টাকনুর উপর পর্যন্ত আগে ধৌত করি। কি একটা মাটিতে পড়বে সব ওই মুক্তি সাহেবের পিঠে পড়বে না, বলবে নবীর দুশ্মন ওকে আগে মারো। হ্যাঁ, কিন্তু সেই একই কাজ আপনাকে করানো হচ্ছে কিছু মোলায়েম ভাষায় কথা বলে, কিছু যুক্তির অবতারণা করে সেই একই উল্টা কাজটাই করে নিচ্ছে, আপনারা আমাকে দিয়ে করাই নিচ্ছে। দেখেন তাহলে এই যে সূক্ষ্ম মার প্যাচ, এই মার প্যাচ গুলো আমরা জাতির সামনে তুলে ধরে জাতিকে সতর্ক করতে চাই। আমরা কেউ কারোর দুশ্মন নই, কোন আলেম ওলামা বাংলাদেশে বলতে পারবে না যে আমরা তাদেরকে গালি দিয়েছি, বরং আমাদেরকে অনেকে গালমন্দ করেন, অনেকে বিভিন্ন কুৎসিত ভাষায় কথা বলেন, ইঙ্গিত করেন, নোংরা ভাষা ব্যবহার করেন, আমরা হাসি মুখে সেটা বরণ করে নিয়ে ওয়াহিসাবুহুম আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের হিসাব, এই মতবাদে বিশ্বাস। আমাদের কারোর সাথে কোনো দ্বিমত নেই, শত্রুতা নেই, কিন্তু আজকে সুন্নাকে মানতে গিয়ে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে সমুন্নত করার বদলে অসতর্কতাবশত কখনো কখনো যে ম্লান করে দিচ্ছি, এই ইনফরমেশনটা আপনাদের কাছে শুধু পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। নবীজি বললেন ফরজ সালাত শুরু হয়ে গেলে ওই সালাত ছাড়া আর কোন সালাত চলবে না। আমাদের সমাজের কতিপয় মৌলবী সাহেবরা বললেন যদি সুন্নাত না পড়তে পারো ফজরের আগে, তাহলে জামাত চলাকালীন সময়ে তুমি তড়িঘড়ি করে দু রাকাত সুন্নাত নামাজ আদায় করে নাও। অথচ আমার এই সমস্ত ভাইরাই কিন্তু বলে থাকেন যে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, কারণ দলিল কি? দলিল হচ্ছে মুইনা পুরিয়াল
القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون. যখন তোমাদের সামনে কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো, ধীরস্থির ভাবে শ্রবণ করো, তাহলে তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। বিনয়ের সাথে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনার ইমাম সাহেব তো কোরআন তেলাওয়াত করছেন, এখন আপনি যে সুন্নাত শুরু করলেন, তাহলে আপনার চুপ থাকা হলো কই? আপনার ধীরস্থির ভাবে মনঃসংযোগের সাথে শ্রবণ করা হলো কই? আপনি জামাতে শরীক হওয়ার পর জামাতের ইমাম যদি সূরা ফাতিহা পড়লে আপনারটা হয়ে যায়, আপনার যদি চুপ থেকে শোনাটা জরুরি হয়, তাহলে আপনি যে স্থানে দাঁড়িয়ে সুন্নত নামাজ আদায় করছেন এখান থেকে তো ইমামের কেরাত শোনা যাচ্ছে স্পষ্ট, তাহলে এই অধিকার আপনাকে কে দিল? আপনার নিজের বক্তব্যের নিজেই তো বিরোধিতা করলেন, সবিরোধী আমল করলেন, এর জবাব কে দেবে? জাতির সামনে না দিলেও আখিরাতে আল্লাহর সামনে দিতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহর সামনে দিতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। আদর্শের দিক থেকে আর কাউকে তার সমকক্ষ করা যাবে না, তার মতো কোনো মানুষ নেই, তার মতো কোনো ব্যক্তি নেই, তার মতো কোনো পণ্ডিত নেই, ফিরমাশাই কলি দরবেশ গাবস কুতু যাই বলেন না কেন, সকলকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মময় জীবনের সাথে যদি তার কর্ম না মেলে ওই মানুষটাকে আমরা শ্রদ্ধার সাথে প্রত্যাখ্যান করি। যাও, তোমার কোনো দরকার না। কোনো কোনো হুজুর কোনো কোনো পীর সাহেবের দরবারে গেলে নাকি বন্ধা মেয়েদের সন্তান হয়, তো হয়ে বেড়ার জায়গা যত খুশি গন্ডা গন্ডা হোক যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধা মেয়েদের সন্তান দেওয়ার কোনো ব্যবস্থা করে যাননি, তো এটা শরিয়া অনুমোদিত রাসূলের আদর্শের অনুকূল কোনো পন্থা নয়, তাই আমরা এটাকে প্রত্যাখ্যান করি, জাতিকেও সতর্ক করি যেও না। বিশ্বনবীর দরবারে তিনজন লোক এসে গেছেন, এসে দেখেন নবীজি বাড়িতে নাই, দূর দূরান্ত থেকে এসেছে, বারবার আসতে পারে না, বন্ধুর পথ মরুভূমির রাস্তা, রাস্তাঘাট নাই, অনেক কষ্ট করে আসতে হয়, অতঃপর হিজাবের আড়াল থেকে পর্দার আড়াল থেকে উম্মাহাতুল মুমিনিনদেরকে সম্বন্ধ করে বললেন, অগো উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর নবীর ইবাদত বন্দেগি সম্পর্কে আমাদেরকে একটু বলুন। আখবিরনি আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা। আল্লাহর নবীর স্ত্রীগণ নবীজির ইবাদত বন্দেগি সম্পর্কে যখন খবর দিলেন, ব্রিফিং করলেন, যখন একটা ফিরিস্তি পেশ করলেন রাসূলের ইবাদত বন্দেগি সম্পর্কে, কান্নাহুম তাকাল্লুহা, ওই তিনজন সাহাবি মনে করলেন এটা খুব কম কম ইবাদত, এটা কম ইবাদত। তিনজনে এবার পরামর্শ করছে, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখখারা। আরে নবীজির ইবাদত তো কম কম হবে, কারণ নবীজির আগের গুনাহ পিছের গুনাহ সব আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে, আরেকটু জোর হবে না? রাসূলের কোনো গুনাহ ছিল? থাকার কায়দাই নাই, যখনই করেছেন তখনই মাফ। ইন ফিউচার দু বছর পরে গুনাহ করবেন, পাঁচ বছর পরে গুনাহ করবেন, সেটাও আজকে মাফ।
তাহলে গুনাহ থাকার আর কোন কায়দা আছে নাই? তো ওই তিনজন মানুষ তারা অ্যানালাইসিস করছে যে দেখো নবীজি তো কম কম ইবাদত করবেনই, কারণ তার তো গুনাহই নেই, আগের গুনাহ মাপ পিছনের গুনাহ মাপ, আগে সামনে যেটা করবে সেটাও মাপ, পিছনে যেটা করেছেন সেটাও মাপ, কিন্তু তোমার আমার তো গুনাহের কোনো কুল কিনারা নাই। তো রাসূলের মতে তো ছোট ইবাদত করলে তো আমাদের চলবে না, আমাদের তো বেশি বেশি করে করতে হবে। দেখেন পরিকল্পনা কিন্তু সুন্দর সুন্দর না? নবীর ইবাদত করলেও চলবে, ঘুমিয়ে থাকলেও চলবে, কিন্তু আমরা আমরা তো পাপের সমুদ্রে আবরণ খাচ্ছি। ঠিক বলেছ। فقالوا أين نحن من النبي صلى الله عليه وسلم وقد غفر الله له ما تقدم من ذنبه وما تأخر فقال أحدهم أما أنا فأصلي الليل أبدا أتقر أجن صحابي بولي أجلن الله كشاكي ركي بولتشي أمي دلو প্রত্যয়ে পোষণ করতেছি, আমি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি সারা রাত্রি জেগে জেগে নামাজ পড়ব, আমি ঘুম পড়ব না। দেখেন কত কঠিন প্রতিজ্ঞা, সালাত আদায় করব সারা রাত, এক মিনিটও ঘুমাবো না। সালাত ভালো জিনিস না খারাপ জিনিস? যারা মুখ বন্ধ করে থাকলেন তারা খারাপ মনে করেন নাকি? তাহলে আবার একবার বলেন, সালাত ভালো জিনিস না খারাপ জিনিস? ভালো জিনিস। কিন্তু এর ব্যবহারটা হতে হবে, অনুশীলনটা হতে হবে রাসূলের উসওয়ায়ে হাসানার অনুকূল। এই বিদ্যুৎ আমাদের আলো দিচ্ছে, এ মাইক চলছে, গরম যদি হতো বাতাস দিত, বিদ্যুৎ উন্নয়নের চালিকা শক্তি, এটা ভালো জিনিস না? কিন্তু যদি প্রপার ওয়েতে ইউটিলাইজ না করেন, যদি আপনি হাত দিয়ে ধরেন খপ করে যে এত ভালো জিনিস একটু ধরে দেখেন, আপনি বাঁচতে পারবেন? পারবেন না, মরণ ডেকে আনবে। সালাম মুক্তির হাতিয়ার, সব কিছু ঠিক আছে, কিন্তু রাসূলের আদর্শ মাফিক না হলে পরিণতি কি পরে আসতেছে? দুই নম্বর ব্যক্তি বলছে, আমি প্রতিদিন সিয়াম পালন করব, একদিনও আমি সিয়াম ছাড়া অবস্থায় থাকবো না, বেরোজাদার থাকবো না, প্রত্যেক দিনই আমার সিয়াম চলবে, সোম বিশাল চলবে, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আবার সপ্তাহ চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, আমার জিন্দেগি যতদিন থাকবে ততদিন আমি সিয়াম পালন করব, কোনোদিন বেরোজাদার অবস্থায় থাকবো না। সালাত তো ভালো জিনিস বললেন, রোজাকে কি বলবেন, খারাপ না ভালো? আল্লাহ আকবার, বিশ্ব নবী বলছেন যদি একদিন কেউ সিয়াম পালন করে আল্লাহ সন্তুষ্টির জন্য, খালে চো বেলুন জিতে একদিন একটা নকল সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরে অবস্থান করিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ। এই সেই সিয়াম, আর রাসূলের সাহাবী আমাদের মতো গুনাহগার পাপি তাপি লোক না, সাহাবী প্রতিজ্ঞা করছেন প্রত্যেক দিন সিয়াম রাখবো, এর চেয়ে উত্তম প্রস্তাবনা আর কি থাকতে পারে? তিন নম্বর ব্যক্তি বিপদে পড়ে গেছেন, তাই তো, তুই নামাজ নিয়ে নিলি, তুই রোজা নিয়ে নিলি, আমি কি করব? ও ভাগ্য ভালো, ব্যাচেলার ছেলে, অবিবাহিত ছেলে, তখনও বলে উঠছে আনা আসুমু আনা আতাজিলু নিসা ফালা আতাজাব্বাজু আবাদা, আমি জিন্দেগিতে বিয়ে শাদি করব না, সারা জীবন ইমান আমলের মেহনত করে আল্লাহ রাস্তায় কাটিয়ে দেব। তিনজনে তিন রকমের প্রতিজ্ঞা, বিয়ে শাদি করলে
ঝামেলা সমস্যা বাড়ে না কমে? বাড়ে। আর যদি একটার জায়গায় দুটো করা যায় তখন কমে আরো বেশি। বিয়েতে ভয় পায় সবাই, আমাদের দেশে পুরুষও ভয় পায়, মেয়েরা জন্মের ভয় পায়। জন্মের ভয় মানে বোঝেন তো, একটা আঞ্চলিক ভাষা বলল কল্যাণ মানে সাংঘাতিক ভয় পায়। তাদের বক্তব্য হচ্ছে কি, স্বামীর ভাগ দিতে রাজি নই, স্বামী বিপদগামী হয়ে যাচ্ছে, এটা সমস্যা নেই, স্বামী তার চারিত্রিক বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাচ্ছে, যা অসুবিধা নেই, একক ভাবে আমি ঘরণী থাকবো, এটাই হচ্ছে আমাদের মেয়েদের একটা দারুণ প্রত্যাশা। এর পিছনে কিছু কারণও আছে। কারণ হচ্ছে যারাই একাধিক বিয়ে করে তাদের অধিকাংশেরাই বড় পক্ষটাকে অ্যাভয়েড করে, ছোট পক্ষটা নিয়ে বেশি মাতামাতি করে, যে কারণে একটা আতঙ্ক আমাদের সমাজে কাজ করে। কিন্তু ইসলাম একাধিক বিয়ের ব্যাপারে এই আতঙ্ক দূর করে দিয়েছে, ইনসাফ কায়েম করতে বলেছে। তো ওই সাহাবী বলছেন আমি বিয়ে শাদী করবো না, আল্লাহ বিল্লাহ করে সারা জীবন কাটিয়ে দেব। সিঙ্গেল পার্সন একক মানুষ হলে ওর পিছনে কোনো ঝামেলা থাকে না, পিছু টান থাকে না, ও যেখানে খুশি সেখানে বেরিয়ে যেতে পারে, যা খুশি তাই করতে পারে, কারোর কাছে কোনো কৈফিয়াত দিতে হয় না, কোনো টেনশন থাকে না, টেনশন ফ্রি অবস্থায় ভালো কাজও করা যায়, খারাপ কাজও করা যায়। তো এই সাহাবী বলছেন আমি টেনশন মুক্ত অবস্থায় আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ দ্বীনের জন্য মেহনত করবো, ইমান আমলের মেহনত করে জীবন কাটিয়ে দেব, প্রয়োজন হলে কি টঙ্গীর মাঠ থেকে জীবন চেল্লায় বেরিয়ে যাব। আসলে আমাদের অনেক ভাই মাশাআল্লাহ তারাও কিন্তু সাথ নিয়েতেই বের হয়ে যান, আমি তাদের সমালোচনা করছি না, আপনি উত্তরটা পেয়ে যাবেন এই হাদিসের শেষ অংশ, আমার বলার প্রয়োজন নেই। নবী কি বলেছেন সেটাই রিলে করে যাচ্ছি শুধু। فجاء النبي صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا أما والله إني لا أخشاكم لله وأتقاكم له لكن أصلي وأركض وأصوم وأفطر وأتزوج النساء فمن رغب عن سنتي فليس مني متفق عليه أتطر جكم نبيجي بشاي فلن স্ত্রীরা বললেন তিনজন ব্যক্তি এরকম এরকম মন্তব্য করে হুজরার পাশ থেকে চলে গিয়েছে। নবীজি বললেন কোন দিকটাতে গেল, এই দিকটাতে গিয়েছে। আল্লাহর নবী সেই দিকে ছুটলেন, সেই দিকে গিয়ে দেখতে পেলেন দূরে পাহাড়ের পাদদেশে তিনজন লোক দেখা যাচ্ছে, তারা চলে যাচ্ছে আপন আপন গন্তব্যে। পিছন থেকে বিশ্ব নবী ডাক দিয়ে বললেন আন্তুমুল্লাদিনা কুলতুম কাদা ওয়াকাদা, তোমরা কি তারাই যারা আমার হুজুরের পাশ থেকে এরকম এরকম মন্তব্য করে ফিরে যাচ্ছ? তারা বলল জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই ব্যক্তি। আল্লাহর নবী অত্যন্ত রাগান্বিত হয়ে কঠোরতা অবলম্বন করে দৃঢ় কণ্ঠস্বরে তাদের সামনে বললেন অনাগত ভবিষ্যতে উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, আমি বিশ্ব নবী আল্লাহকে সবচাইতে বেশি বেশি ভয় করি, আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবচাইতে বেশি শক্তিমত্তা আমার ভিতরে দেওয়া হয়েছে, আমার উপর দিয়ে কেউ টপকে গিয়ে ইবাদত করতে পারবে না, আমার চাইতে কেউ বেশি আল্লাহকে ভয় করতে পারবে না, লাকিন উসাল্লি ওয়া আরকুদু, অথচ আমি নামাজ পড়ি, আবার রাত্রির কিছুটা অংশ আমি ঘুমায়ে ঘুমায়ে কাটাই, ঘুমিয়ে ঘুমিয়ে বিশ্রাম নেই, ঘুমিয়ে
ঘুমিয়ে আরাম করি, ওয়াসুমু উফতিরু আমি সিয়াম পালন করি, আমি নফল সিয়াম পালন করি, আবার দিনের বেলায় কখনো কখনো পানাহার করি, প্রত্যেক দিন আমি সিয়াম রাখি না, ওয়াতাজাব্বাদুন নিসা আর আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী পুত্র সন্তান রয়েছে, আমার কন্যা রয়েছে, আমার একটা সাংসারিক জীবন রয়েছে, একটা জগৎ রয়েছে, সেই জগতে আমি স্ত্রীদের সাথে সময় দেই, তাদের হক আদায় করি, বাচ্চা কাচ্চাদের নিয়ে তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে আমি আমার মানব জীবনটা সাংসারিক জীবনটা অতিবাহিত করি। এভাবে যেভাবে আমি করেছি এটাই হচ্ছে আমার সুন্নাত। হামান রাগে বা আমি সুন্নাতে ফলাইসা মিন্নি, যারা আমার এই সুন্নাতকে টপকে যেতে চাইবে, যারা আমার এই সুন্নাতকে অ্যাভয়েড করবে, যারা আমার এই সুন্নাতকে ওভারটেক করতে চাইবে, ওরা পশ্চিমকালেও আমার উম্মত হতে পারবে না। দেখেন তিনজন সাহাবি কিন্তু তিনটা মহৎ পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তারা কোনো বেহুদা কাজ করতে চাননি, কিন্তু রাসূলের মতো করে হয়নি, রাসূলের আদর্শের সাথে মেলেনি, অনুকূল হয়নি, প্রতিকূল হয়েছে, রাসূলের আদর্শের মুয়াফিক হয়নি, মুখালেফ হয়েছে, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উম্মত থেকে বহিষ্কার হওয়া, উম্মত থেকে খারিজ হয়ে যাওয়া ভীতি প্রদর্শন করলেন। সাবধান, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া খাফুন লাহু, এটাই আমাদের বক্তব্য। কোন বুজুর্গানে দিনকে আমরা সম্মান করি, আপনি তার বুজুর্গের কথা আমাকে বলতে গিয়ে বললেন, আমাদের এই বুজুর্গ এই পীর সাহেব, এই আল্লাহর ওলি, 18 ফুরা কোরআন মাজিদ মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছে, আমরা শুনে সুবহানাল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ বলবো না, আমাদের কাছে যেই মাপকাঠি রয়েছে সাথে সাথে সেখানে চলে যাবো। 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর হাদিস। দেখবো বিশ্ব নবীর জীবনে তিনি মায়ের পেট থেকে ওহির পাইপরা মুখস্থ করে এসেছিলেন না, এক পড়াও আসেননি, বরং জিবরিল আমিন বিশ্ব নবীর কাছে ওহি পেশ করে যাওয়ার পরে আল্লাহ নবী বাচ্চা ছেলেদের মতো এই যে হেফজখানায় আপনাদের বাচ্চারা দেখেন না, মুখস্থ করার সময় কত তাকলিফ করে, কত কসরত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম আলা সিরাতিল মুস্তাকিম আলা সিরাতিল মুস্তাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলুল কিতাব ইত্যাদি ইত্যাদি বলে কি কসরত করে, মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কষ্ট করে তাকলিফ করে মুখস্থ। বিশ্ব নবী ওভাবে বারংবার জিহ্বা সঞ্চালন করতেছেন, সূরা কিয়ামার ভিতরে আছে ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওহি করে জানিয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী আপনি কোরআন মুখস্থ করার জন্য এত দ্রুত জিহ্বা সঞ্চালন করবেন না, এটা আপনার উপরে পঠন এবং জমা করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। নবী একটা হরফও মুখস্থ করে আসতে পারলেন না, তো বড় বুজুর্গের কথা বলা হলো, তিনি আরো পড়া কোরআন মাজিদ মুখস্থ করে এসেছেন। আমরা রাসূলের জীবনে এটা মিলল না, নবীজি একটা হরফ পারেননি, তো যাই দেখি ফরকান কি বলে। এই গ্রন্থের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে ফরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। তার কাছে দিলাম মামলাটা, তুমি ফেচারা করে দাও হে ফরকান, বলে দাও এ ঘটনা আমরা বিশ্বাস করবো না করবো না। মাশাআল্লাহ খুঁজতে খুঁজতে পাওয়া গেল সূরা নাহল 78 আয়াত, 78 নম্বর আয়াতে পাওয়া গেল
আল্লাহ পাক বলছে আমি মায়ের পেট থেকে প্রত্যেকটি বনু আদমকে না জানা অবস্থায় বের করেছি। কালকে খুলে দেখবেন বাংলা অনুবাদ যাদের ঘরে রয়েছে, কোরআন বলছে আমি মায়ের পেট থেকে বনু আদমকে না জানা অবস্থায় বের করি। আর বিশাল হুজুরে সে বক্তব্যের মঞ্চে বলে দিলেন আমার অমুক বুজুর্গ বুজুর্গানের দিন তিনি 18 পারা কোরআন মাজিদ মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছেন। কার কথাটা মানব, আল্লাহর কথা না হুজুরের কথা? এখানেই হয়েছে সমস্যা। আমরা জাতিকে আল্লাহর কথাটা ধরতে বলি, হুজুরের কথাটা ছেড়ে দিতে বলি, হুজুরকে মন্দ বলতে বলি না, হুজুরকে কালিয়া কর্তা কাবাব পুটিং পরাটা সবকিছু খাওয়ানো ওখানেও মানা করব না, কিন্তু হুজুরের এই কথাটা সত্য নয়, কারণ আল্লাহর কথার বিপরীত হয়ে যাচ্ছে। এভাবে কোনো বুজুর্গ যদি পানির ভিতর দিয়ে ভেসে যায়, পানির উপর দিয়ে ভেসে চলে যায়, আগুনের ভিতর দিয়ে হেঁটে চলে যায়, বিশাল অন্তরীক্ষে বাতাসের উপর দিয়ে চলে যায়, আমরা দেখবো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে তার আদর্শের মিল আছে কিনা। যদি থাকে তাকে মানব, যদি না থাকে তাহলে এই অলৌকিক ক্ষমতার জন্য তাকে এক পয়সাও দাম দেব না। কারণ জাদু সরকার পিসি কি জাদু সম্রাট পিসি সরকার মাঝে মাঝে অনেক অলৌকিক কাণ্ড কারখানা দেখাইছেন, তাই বলে তিনি মান্যবর নন, অনুসরণীয় ব্যক্তিত্ব নন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানার সাথে তার আদর্শের কোনো মিল খুঁজে পাওয়া যায় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এখন আসেন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়ায়ে হাসানা উত্তম আদর্শ কারা মানবে? সবাই মানবে না, সবার জন্য মানা সম্ভব নয়। মানবে কারা? আল্লাহ তাদের পরিচয় বলে দিচ্ছে, যে ব্যক্তি ইয়ারজুল্লাহ আরজু করে, ইরাদা করে, চায়, পেতে চায়, খুশি কামনা করে আল্লাহ, তার জন্য এটা উসওয়ায়ে হাসানা। ওয়াল ইয়াউমাল আখির, আর পরকালীন দিবসের মুক্তি যে কামনা করে, তার জন্য যদি আপনি প্রকৃত পক্ষে আল্লাহ সন্তুষ্টি প্রত্যাশী হন, যদি কামতের কঠিন দিনে আপনি মুক্তির প্রত্যাশী হন, অবশ্যই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হতে হবে। রাসূল ছাড়া যত বড় বুজুর্গানের দিনের অনুসরণ আপনি করেন না কেন, কামতের মাঠে আল্লাহর দরবারে এক পয়সাও তার মূল্য না। এই সহজ কথাটা জাতি কেন বুঝতে চায় না? জাতি কেন আমাদেরকে বিপরীত চোখে দেখে? কেন আমাদেরকে এভাবে নোংরা শব্দাবলী দিয়ে সম্বোধন করে, কেন গালি করে? হ্যাঁ, একটা কারণ আমি খুঁজে পেয়েছি,
এ বিশ্বের মাঝখানে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, যত দাঈ ইলাল্লাহ এসেছেন, হকের যারা প্রচারক এসেছেন, ধারক এসেছেন, বাহক এসেছেন, তদানীন্তন সমাজ কখনো তাদেরকে নিরাপদ হতে দেয়নি, নিরাপত্তা দান করেনি, গালি দিয়ে, আঘাত দিয়ে, কথার মার, হাতের মার, অস্ত্রের মার, যুদ্ধ বিগ্রহ দিয়ে হককে তারা পৃথিবীর মাটিতে পদোন্নত করতে চেয়েছে। কিন্তু জেনে রাখবেন, আল্লাহ বলে দিয়েছেন হকের সংরক্ষণকারী হচ্ছেন আল্লাহ। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره بل الله متم نوره ولو كره দুনিয়ার মানুষ যদি হককে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, হকের দেদীপ্যমান মশালকে যদি নিষ্প্রয়োগ করে দিতে চায়, আল্লাহ বলছেন আল্লাহই যথেষ্ট তার মশালকে দুনিয়ার বুকে দপদপ করে জ্বালানোর জন্য। সুতরাং হকের সামনে বাতিল যত প্রকটিত হোক না কেন, যত ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই হককে প্রতিষ্ঠার এবং এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। সুতরাং দুশ্চিন্তা কালেও পৃথিবীর মাটি থেকে হককে নিশ্চিহ্ন করা যাবে না। নাহি ভয়, নাহি ভয়, ওরে মুসলিম মুজাহিদ, তুমি তুমি মৃত্যুঞ্জয়। কত নমরুদ, সাদ্দাদ, কারুন, কত নমরুদ, ফিরাউন, সাদ্দাদ, কারুন তাবাহ হলো বারবার, নীল দরিয়ায় ফিরাউন মূল মুসা হয়ে গেল পার, আন্দালুসের প্রান্তর পথে মৌসুমি ফুলবাগ, ফুল নয় বুঝি লাল হয়ে আছে শহীদ লহুর দাগ, আঘাত করেছে কত চেঙ্গি জাহালাকু মারাঠা জাট, ইংরেজ হাতে রঞ্জিত হলো দিল্লির পথঘাট, ক্রুসেডের নামে সারা ইউরোপ আঘাত হেনেছে কত, তবু তো তোমার হিলালে নিশান হয় নাই অবনত, ওরে মুসলিম আল্লাহর নামে দা দেখি আকবর, এক হাতে লয়ে কালামুল্লাহ আর হাতে তলোয়ার, কিসের ভাবনা ভাই দুনিয়ার বুকে মুছে যাবে বলে ইসলাম আসে নাই, মুখেতে কালেমা অন্তর তলে আব্দুল মুআফাত, পদতলে যত পর্বত গিরি হয়ে যাক ধুলির সব, কিসের ভাবনা ভাই দুনিয়ার বুকে মুছে যাবে বলে ইসলাম আসে নাই, শত নমরুদ সাদ্দাদ কারুন আসিয়াছে মরেই চলার পথে, হইয়া বাধা দারুন পড়ি নাই আমি নমরুদি হতাশনে, বিখাইনি আমি বিপুল কারণে ধনে, সাদ্দাদের সেই ফকরি বেহেশত হয়ে গেছে ছাড়খার, নমরুদ সিরে পড়িয়াছে পায়ে যাওয়ার, আমি আজিও উচ্চ সেই নির্ভীক স্বরে গাহিতেছি আমি লিল্লাহে তাকবীর। সুতরাং হে কোরআন এবং সুন্নাহ অনুসারী সূর্য সারথী নওজোয়ান, তোমাকেই বলছি আখিরাতের মুক্তি তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, পবিত্র কোরআন এবং সুন্নাহর বাণী নিজে আমল করো, নিজের পরিবারে প্রতিষ্ঠিত করো, সমাজকে সেটা অনুসরণের জন্য দাওয়াত দাও, উসওয়ায়ে হাসানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মুক্তির একমাত্র সাবাব। আল্লাহর নবী বদরের যুদ্ধে অবতীর্ণ হয়েছে, ইসলামের প্রথম ধর্ম সময় দ্বিতীয় হিজরি সালের রমজান মাসে 17 তারিখে বদর প্রান্তর সংগঠিত হয়েছিল, ওই বছরই সিয়াম ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরি সালে নতুন করে সিয়াম ফরজ হয়েছে পূর্ণাঙ্গ এক মাস।
এর আগে সিয়াম ছিল কিন্তু এই সিস্টেমে ছিল না, গোটা রমজান মাসে সিয়াম রাখতে হবে এই সিস্টেমে না। মুসলমানরা সবাই প্রথম বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিয়ামের অনুশীলন করতেছেন, যুদ্ধের দামামা বেজে উঠেছে। মক্কা থেকে ইসলামকে নিরাপদে লালন করার জন্য বিশ্ব নবী চলে আসলেন মদিনায়। মদিনায় এসে নিরাপত্তা পেলেন না, এই সদ্য ভূমিষ্ঠ ইসলামকে শিশু অবস্থাতেই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে এই প্রত্যাশায় ওই মক্কার ফেলে আসা আত্মীয় স্বজনরা সবাই জড় হয়ে গেল। তারা অস্ত্রের মহড়া দিয়ে এবার অস্ত্রের মুখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের এই মিশনটাকে, সত্যের এই অভিযাত্রীদেরকে দুনিয়ার বুক থেকে চির নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা নিয়ে অগ্রসী হয়ে এগিয়ে আসলো বদর প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুঁজে খুঁজে মাত্র 313 জন অনুসারী পেলেন যারা যুদ্ধক্ষম, যারা যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা করতে পারবে, এদের সংখ্যা 313 তে দাঁড়ালো। সকলের জন্য ঘোড়া দিতে পারলেন না, সকলের জন্য তলোয়ার দিতে পারলেন না, একটা ঘোড়া দিলেন তিনজন কিংবা চারজনের পালা বদল করে ঘোড়ার পিঠে চড়বে, আর একজনকে দিবে সে কিছুক্ষণ চড়বে, বাকি সময়টা তিনি পায়ে হেঁটে যাবেন। এমনি করে ইসলামের এই প্রাথমিক যুগে আল্লাহর নবী অপ্রতুল সমর শক্তি নিয়ে জিহাদের ময়দানে উপস্থিত হতে বাধ্য হলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, যাও জিহাদের ময়দানে চলে যাও, বদরের প্রান্তরে আজকে অগ্নি পরীক্ষা। বিশ্ব নবী চলে গেলেন রমজানুল মুবারকের 17 তারিখ। আল্লাহর নবীর সাহাবরা সবাই সিয়াম অবস্থায় যুদ্ধগত হয়ে গেলেন, লড়াই করতে শুরু করে দিলেন। যখন সূর্য ঢলে গিয়েছে পশ্চিম আকাশে, বেশ খানিকটা নিচে নেমে গেছে, সন্ধ্যা হতে আর বেশিক্ষণ নাই, তুমুলভাবে যুদ্ধ চলতেছে, কাফের শক্তির দিকে একবার জয় যেন গড়িয়ে যায়, আবার মুসলমানদের দিকে গড়িয়ে আসে, জয় পরাজয় জয় পরাজয়। কচুর পাতার পানির মতো এপাশে ওপাশে গড়াগড়ি খাচ্ছে, যে কোনো মুহূর্তে একটি পক্ষ বিজয়ী হবে আর একটি পক্ষ পরাজিত হবে। আল্লাহর নবী দেখতে পেলেন সাহাবীদের জান কষ্টগত হয়ে গেছে, তাদের জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, কিন্তু তারা জানের মায়া করছেন না, তারা জিহাদের ময়দানে শত্রু পক্ষকে পরাভূত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। জান চলে যায় যাবে, পিতার দিকে তাকান না, মাতার দিকে তাকান না, সন্তান সন্ততির দিকে তাকান না, আজকে সবচেয়ে তাদের কাছে প্রিয় বস্তু হচ্ছে দিন, প্রিয় ব্যক্তি হচ্ছেন বিশ্ব নবী, আর প্রিয় সত্তা হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কারোর গুরুত্ব নেই আজকে তাদের কাছে। একজন সাহাবি ছিলেন, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি দেখলেন এক পর্যায়ে যে তার আব্বা কাফের পক্ষ নিয়ে লড়াই করতে এসেছে, রাসূলের পিছন থেকে অসতর্ক মুহূর্তে তলোয়ার উত্তোলন করেছে নবীজিকে হত্যা করার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ মুসলিম পক্ষের সৈনিক মুজাহিদ, একদিকে আব্বা একদিকে নবী। কাল বিলম্ব করার সুযোগ নেই, ডিসিশন ফাইনাল করতে হবে। আব্বাকে যদি বাঁচাতে যায় নবীকে পাবেন না, তার আব্বার তলোয়ারের আঘাতে রাসূলের মস্তক বিখণ্ডিত হবে। আর যদি রাসূলকে বাঁচাতে হয় তাহলে তার নিজের পিতার তলোয়ার রাসূলের ঘরে পড়ার আগেই পিতার মস্তককে ছেদ করে দিতে হবে। দুটো রাস্তা, পিতাকে বাঁচিয়ে রাখলে নবীকে হারাতে হবে, নবীকে বাঁচিয়ে রাখতে হলে পিতাকে নিজের হাতে খুন করতে হবে। পারবে কেউ? ইমান কি পরিমাণ হলে আবু উবাইদা ইবনে জাররাহ মুহূর্তের ভিতরে ডিসিশন ফাইনাল করে ফেললেন।
إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ আল্লাহ মুমিনের জান এবং মাল সব কিছু ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে দিয়েছেন জান্নাত। সেই জান্নাতের খুশখবর প্রাপ্ত দর্জন সাহাবীর দশম নম্বর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের তলোয়ারটা বিদ্যুৎ গতিতে উত্তোলন করে একটা কোপ ছেড়ে দিলেন নিজের পিতার মস্তক লক্ষ্য করে। তার পিতার তরবারি বিশ্বনবীর ঘাড়ের উপরে পড়ার আগেই নিজের পিতার মস্তক তার দ্বিখণ্ডিত হয়ে জমিনে গড়াগড়ে দিল। ভাবতে পারেন আপনি রাসূলের প্রতি কত প্রেম, কত ভালোবাসা, কত মহব্বত! পৃথিবীর ইতিহাসে কোন ব্যক্তির প্রতি এত মহব্বত প্রদর্শন করেছে মানুষ এর কোন ঐতিহাসিক প্রমাণ নেই। যে মহব্বত, যে ভালোবাসা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা তার প্রতি আরোপ করেছিল, অথচ সেই সমস্ত সাহাবীরা নবীর ইন্তেকালের পরে ভক্তি করে তার নাম একটা মিলাদ দিতে পারলেন না। মিলাদ দিলাম আমরা, এখানেই দুঃখ লাগে, এখানেই দুঃখ হয় যে আমাদের ভালোবাসা জিলাপি খেয়ে আর তাদের ভালোবাসা দেখেন কতটা ত্যাগ। আপনি কিভাবে বলবেন, আমি তো ভাষা খুঁজে পাই না। হযরত আবু উবাইদার আঘাতে নিজের পিতার মস্তকটা যখন ধরাশায়ী হয়ে গেল, মাটিতে পড়ে গেল, দ্বিখণ্ডিত হয়ে গেল, নিজে এই দৃশ্য দেখতে পাচ্ছেন না, চোখ বন্ধ করে ময়দানের এক প্রান্তে চলে গেলেন। বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করলেন, আলহামদুলিল্লাহ বলে বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, সংখ্যাধিক্যের মাপকাঠিতে বিজয় নিরূপিত হয় না, বিজয় নিরূপিত হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নুসরা অনুযায়ী আল্লাহ মুসলমানদের সাহায্য করলেন, মুসলমানরা জয়ী হল। আল্লাহ নবী খোঁজখবর নিচ্ছেন আহত ব্যক্তিদের, শহীদ হয়েছেন কে কে তাদের। আবু উবাইদা কই? ওই যে ময়দানের এক পাশে বসে বসে কাঁদতেছে, কেন? তার পিতা নিহত হয়েছে, কদ কুতিলা আবু, তার পিতা নিহত হয়েছে, সে পিতৃহারা হয়েছে। ইস, ছুটে গেলেন, আবু উবাইদা কে? এই সাহাবীরা বলো কে তোমরা? আবু উবাইদার পিতাকে হত্যা করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ করিনি। আবু উবাইদা কি এত বড় সর্বনাশ তোমার করলো, তোমাকে এতিম করে দিল, তোমার পিতাকে হত্যা করলো, তোমাকে বাপ ডাক থেকে মারুম করলো, তোমাকে এতিম বানালো, কে কাজ করেছে? আবু উবাইদা ডুকরে কেঁদে উঠে রাসূলের গলা জড়িয়ে ধরে বুকের ভিতরে মুখ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আর কেউ না, আমি আমি নিজের হাতে আমার নিজের পিতাকে হত্যা করেছি, মস্তকটা ছেদ করে দিয়েছি। শেখ, এত বড় কাজ তুমি করেছো, কি জন্য কাজ তুমি করো? ইয়া রাসূলুল্লাহ, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না, একদিকে আমার নবী, একদিকে আমার আব্বা, আমি যদি আব্বাকে বাঁচাতে যাই তাহলে নবীকে হারাতে হয়, আর যদি নবীকে বাঁচাতে যায় আব্বাকে হারাতে হয়।